যে কালিহাতি থেকে এবং দেখলাম আসার সময় দেখলাম অনেকটা সময় লেগেছে কালিহাতির এই দূরবর্তী স্থানে এরকম একটি প্রতিষ্ঠান এই এলাকার মানুষের এই এলাকার তরুণ প্রজন্মের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে এবং এই শিক্ষার আলোর বিস্তৃতি অনেক দূর পর্যন্ত যাবে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন শেষ করে বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সফলতার স্বাক্ষর রাখবে মেধার বিকাশ ঘটিয়ে বাংলাদেশের উন্নয়নে তারা সহযোগী হিসাবে নিজেদেরকে আত্মনিয়োগ করবে সেই প্রচেষ্টার যে অব্যাহত ধারা সেই ধারা সফল হোক সেই বিষয়ে আমি আশাবাদ ব্যক্ত করছি একই সাথে একটা বিষয় জানাতে চাই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের যে অগ্রযাত্রা বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশের সরকার প্রধান ইতিহাস হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর যে বলিষ্ঠ নেতৃত্ব সেই নেতৃত্বের বিস্তৃতি আজকে সকল ক্ষেত্রে আজকে যোগাযোগের উন্নয়নের ক্ষেত্রে আজকে শিক্ষাক্ষেত্রে আজকে কর্মসংস্থানের ক্ষেত্রে আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় উপনীত হয়েছে আমরা সকলেই জানি যে একটা জাতির পৃথিবীর যত জাতি আছে সব জাতি কিন্তু একদিন উন্নত করতে উন্নত হতে পারে নাই প্রত্যেকটা জাতির একটা স্বর্ণালী যুগ থাকে যে স্বর্ণালী যুগে জাতি তার অন্ধকার আচ্ছন্ন যে অতীত ইতিহাস থাকে বা তার যে পশ্চাদপদতা থাকে সেই পশ্চাদপদতাকে ছাপিয়ে শিল্প বিপ্লবের মাধ্যমে জাতি তার ভাগ্য করে নেয় আমরা যদি আজকে চায়না দিকে তাকাই চীনের দিকে তাকাই চীনেরও একসময় সাংস্কৃতিক বিপ্লব হয়েছে মাও মাওশতিঙ্গের নেতৃত্বে যার হাত ধরে চীনের বিপ্লব হয়ে চীন আজকে সারা পৃথিবীতে একটি শক্তিশালী অবস্থানে শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে চলে যেতে পেরেছে আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলি জওহরলাল নেতৃত্ব জওহরলাল নেহরুর নেতৃত্ব সহ পরবর্তীতে যারা ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বের হাত ধরে ভারতও আজকে একটি অর্থনৈতিক কাঠামের একটি শক্তিশালী অবস্থানে চলে গেছেন আমরা দুর্ভাগ্য জাতি জাতি হিসেবে যে আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তার অব্যাহত পরেই এই ঘাতক শ্রেণীর হাতে জাতির পিতার শহীদ হওয়ার ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতি তার স্বর্ণালী যুগ থেকে অনেকটা পিছিয়ে গেছে এবং তার সুযোগ্য কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে এবং আজকে বাঙালি জাতি হিসেবে আমরা গর্বিত বাংলাদেশের আজকে সেই স্বর্ণ যুগ চলছে জনসংখ্যার ভিত্তিতে আজকে বাংলাদেশের সবচাইতে বেশি সংখ্যক যুবক শ্রেণী আজকে বাংলাদেশে অবস্থান করছে এই যুবক শ্রেণীর কর্মসংস্থানের মধ্য দিয়েই বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে ঘুরে দাঁড়াবে এবং এই স্বর্ণযুগ চলবে আরও বেশ কিছুটা সময় ধরে এই স্বর্ণযুগের মধ্য দিয়ে আমরা যদি একটি দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারি সেবং এবং সেই দক্ষ জনশক্তিকে যদি কর্মসংস্থানে আত্মনিয়োগ করতে পারি তাহলেই এই বাংলাদেশ একটি উন্নত দেশের কাতারে এসে দাঁড়াবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন বাংলাদেশ উনিশশো সালে একটি উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে আমাদের অভিভাবকদেরকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য যে কর্মসহায়ক কর্মসূচির প্রসার ঘটিয়েছেন আজকে অবৈতনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছেন আজকে আমাদের মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছেন ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছেন এবং একই সাথে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠায় সরকারি কার্যক্রম থেকে শুরু করে সামাজিক ধর্মীয় সকল ক্ষেত্রে আজকে আমাদের মেয়েদের অংশগ্রহণ যাতে সুনিশ্চিত হয় সংবিধানের যে ধারা আমাদের রাষ্ট্রীয় কাঠামে আছে সেই রাষ্ট্রীয় কাঠামের ধারা বাস্তবায়নের জন্য সরকার আজকে দৃঢ় প্রতিজ্ঞ আজকে আমি আমাদের মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আমরা এই চিত্র দেখি যে আমাদের স্কুলগুলোতে আমাদের ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েদের সংখ্যার আনুপাতিক হার কিন্তু আজকে অত্যন্ত আশানুরূপ আজকে আমাদের মেয়েরা আজকে তারা প্রাণ খুলে লেখাপড়া করতে পারে আজকে তারা যাতায়াত করতে পারে আজকে তারা তারা স্বপ্ন দেখতে পারে যে তারা আজকে তাদের নিজের পায়ে দাঁড়াবে কিছুদিন আগেও খুব বেশি দিন আগে নয় এই পশ্চাৎপদ মানসিকতা আমাদের মাঝেও ছিল যে আমাদের ছেলে সন্তানরাই শুধু আমাদের পরিবারের দায়িত্ব নেবে কিন্তু আজকে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে আজকে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মেয়েরা যারা চাকরিজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারছে তাদের কাছেই কিন্তু তাদের বাবা মারা বেশি নিরাপত্তা বোধ করছে বেরি বেশি নিরাপদ থাকছে আজকাল ছেলে সন্তানদের চাইতে মেয়েরা কিন্তু তাদের বাবা মার বেশি দায়িত্ব নিচ্ছে বৃদ্ধ বয়সে মেয়ে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে আজকে আমাদের মেয়েরা তো এই যে পরিবর্তন এই যে সামাজিক পরিবর্তন এটা কিন্তু নিশ্চিত হতে পেরেছে সরকারের দৃঢ় পদক্ষেপের মাধ্যমে শিক্ষানুরাগী পদক্ষেপের মাধ্যমে আজকে আমি আশা করব আমাদের এই ফেরদৌস আলম ফিরোজ কলেজের যারা শিক্ষার্থী তোমরা রয়েছ তারা সকলেই আত্মবিশ্বাসের সাথে তোমরা দৃপ্ত পায়ে এগিয়ে যাবে সোনার বাংলা গঠনে তোমাদের নিজেদেরকে আত্মনিয়োগ করবে এবং বাল্যবিবাহ এ সকল ক্ষেত্রে তোমাদেরকে সচ্চার ভূমিকা পালন করতে হবে আজকে তোমাদের কোনো সহপাঠীর যদি বাল্যবিবাহ হয় বা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তোমরা আমাদেরকে জানাবে আমরা তোমাদের পাশে আছি আজকে তোমাদের রাস্তায় চলাফেরার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় তাহলে তোমরা আমাদেরকে জানাবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে আমরা আছি আমরা মোবাইল কোডের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা তাদের ঐকান্তিক দায়িত্ব হিসেবে তোমাদের চলার পথকে সুগম করার জন্য আমরা সকলই প্রতিশ্রুতিবদ্ধ আমাদের আজকের যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারাও এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ সেহেতু তোমাদের এ বিষয়ে বিচলিত হওয়ার কিছু নাই তোমরা দৃঢ় পদক্ষেপে দৃপ্ত পায়ে বাংলাদেশের জাতির পিতার সোনার বাংলা গঠনে নিজেদেরকে আত্মনিয়োগ করবে নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে শিক্ষকদেরকে সম্মান করবে বড়দেরকে শ্রদ্ধা করবে সমাজের যে প্রচলিত নর্সগুলো রয়েছে যে যেটা সবাই ভালো বলে সেই ভালোটাকে তোমরা মানার চেষ্টা করবে এবং সবাই যেটাকে খারাপ বলে সেই খারাপটাকে তোমরা বাদ দেওয়ার চেষ্টা করবে জীবনের এই লগ্ন থেকে তোমরা জীবনের প্রাত্যহিক জীবনে এই যে নীতিবোধগুলো রয়েছে সেই নীতিবোধগুলো চর্চার মাধ্যমে বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে সেই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক